ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি পুরনো ঘরোয়া রান্নার রেসিপি দেখাবো, সেটি হলো ভেন্ডি বা ঢ্যাঁড়সের টক। খুবই কম উপাদান দিয়ে এটি তৈরি করা যায়। এখন আমার বাগানে বেশ কয়েকটা ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছ আছে, ইংরেজিতে যাকে লেডিস ফিঙ্গার বলেন, সেগুলো রোজ শুধু ভাজা করে খাওয়ার মন বসছে না, তাই আমি ঠিক করলাম যে আজকে একটু অন্য ধরনের বা অন্য স্বাদে ভেন্ডিগুলোকে খাওয়া যাক। এই জন্য আমরা আজ ঠিক করেছি যে বহু পুরনো একটা রেসিপি যা আমার ঠাকুমা দিদিমারা করতেন, সেই রেসিপিটিকে আমি নিয়ে এসেছি। সেই রেসিপি দিয়ে আমি ভেন্ডির একটা টক তৈরি করব। ভেন্ডি টক করার জন্য মূলত আপনার যা লাগবে সেটা হচ্ছে ভেন্ডি, কিছুটা আলু যেগুলোকে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, একটু বেগুন সেগুলোকেও ফালি ফালি করে কাটা হয়েছে, আর দরকার তেঁতুলের কাঠ, তেঁতুল আমি জলে ডিপিয়ে রেখেছি, আর দরকার আমাদের পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নুন, আর যদি প্রয়োজন হয় আপনি সামান্য হলুদ দিতে পারেন। এই কটি সামান্য উপকরণ নিয়ে যা প্রত্যেকে রান্না করে পাওয়া যায় তা নিয়ে আমাদের এই রান্না। আমি আপনাদের সুবিধার জন্য এর আগে ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে তেলে বসে সামান্য তেলে বসে বসিয়ে ভেজে নিয়েছি। এই ভাজা অবস্থায় ভেন্ডিগুলোকে আমি আবার তুলে নেব, বেশি ভাজব না, আমি তুলে নিচ্ছি ভেন্ডিগুলোকে একটা পাত্রে। এই পাত্রে আমি তুলে রাখলাম। এরপর আমি ওই প্যানে আবার সামান্য একটু তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু তেল দিয়েছি, বেশি তেল দেওয়া দরকার নেই, তেলটা গরম হয়ে উঠলেই আমরা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি আলুগুলো ছড়িয়ে দিলাম। প্রয়োজন হলে আপনি বেগুনটাকেও অল্প সিদ্ধ করে নিতে পারেন, না হলে কোনো দরকার নেই। যাই হোক, আমি শুধুমাত্র আলুগুলোকে একটু সেদ্ধ বা ভেজে নিচ্ছি, এর জন্য সামান্য আমি নুন দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো সে ভাজার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছি। যাই হোক, আমি সামান্য নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম, যাতে সিদ্ধ হতে তাড়াতাড়ি সময় লাগে, সেজন্যই এটা করা, আর কোনো মূল্য নেই। যাই হোক, আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমি বেগুনগুলো একবার মিশিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন বেগুন এবং আলু দুটোই আমার মিডিয়াম মাছে সিদ্ধতে আরম্ভ করেছে। এরপর আমি ওকে আর বেশি ভাজবো না, যা ভাজার হয়ে গেছে এই অবস্থায় আমি এগুলোকে তুলে নেব। এই অবস্থায় আমি তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রে রাখি। এই একটা পাত্রে তুলে রাখলাম। তাহলে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে সামান্য, আলু ভাজা হয়ে গেছে, এটা ঠিক আলু ভাজা বলবো না, আলু সামান্য একটু ভাজা হয়েছে, আর বেগুনগুলো আমার একটু গরমে বা এতে ভেজে নিয়েছি। আবার আমি চলে এসেছি, সামান্য তেল দেবো, খুব কম তেল দেবো, তেল বেশি না দিলেই ভালো। সেই তেল দিয়ে আমি গরম করছি। গরম হয়ে গেলে পর আমি পাঁচফোড়নের যে বাটি সেটা নিয়ে এসেছি। আচ্ছা, একটা বন্ধু বললাম, কথা হচ্ছে যে আমার কিন্তু সেরকমভাবে লঙ্কা শুকনো নেই, এটা ফোড়ন হচ্ছে পাঁচফোড়ন এবং লঙ্কা,
লঙ্কার বিচি আছে এবং সামান্য দু একটা লঙ্কা আর গুঁড়ো আজকে আমি পাঁচফোড়ন ফাই মশলা সেটাকে গরম তাওয়ার মধ্যে দিয়েছিলাম। এর সঙ্গে আমি আর দেরি না করে লঙ্কার যে একটুকু অবশিষ্ট আছে আমার কাছে তাই আমি দিয়ে দিলাম, বেশি লঙ্কার দরকার নেই। দেখো একটা বড় গোটা লঙ্কা হলে একটু হয়তো ভালো লাগতো। লঙ্কা এবং পাঁচফোড়নের থেকে একটা সুমিষ্ট গন্ধ বের হচ্ছে, এই গন্ধ বের হওয়া অবস্থায় আমি আবার আমার যে আলু বা এগুলো যেগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো নিয়ে আবার আমি ভাজতে আরম্ভ করলাম। লঙ্কার ঝাঁজ আসছে, এই অবস্থায় আমি যেটাতে তুলে কাত আছে সেই কাতটাকে আমি কিন্তু দিয়ে ফেললাম। একটু জল আমি দিয়ে দেবো, তেঁতুলের কাত, জল, তেঁতুল গোলা জল, আলু এবং বেগুন এগুলো শুদ্ধ হতে থাক, আর একটু জল দিয়ে দিই। আর একটু জল আমি দিয়ে দিলাম। এই অবস্থায় আমি আমার যা করণীয় সেটা হচ্ছে একটু ঢাকা হলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, একটু নুন এরপরে দিতে হবে যাতে আরও সিদ্ধটা তাড়াতাড়ি হয়। সামান্য চিনি দিলেও ভালো, যাক আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে এলো। এই অবস্থায় আমার ভেন্ডি আছে সেগুলোকে আমি তুলে দিয়েছি এবং এটা সিদ্ধ হতে থাক করতে থাক তিনটা অবস্থায় এটা করতে থাক। এবার আমি যেটা করবো একটা একটু রেড চিলি, তাহলে এখন তো রঙটা একটু দেখতে ভালো লাগে। তেঁতুলের একটা রঙ ধরবে কিন্তু তার সাথে যদি আমরা চিলি মরিচার রঙ দিই তাহলে সেটা আরও বেশি রং ধরবে, ময়লা দর্শনীয় রং ধরে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাশ্মীর চিড়ে দিয়েছি, রংটাও বেশ একটা পাক ধরে আসছে। এই অবস্থায় আমি একবার একটু দেখে নেব যে নুনের পরিমাণ ঠিক হয়েছে কি না, খুব বেশি নুন দেওয়া যাবে না, ভালো মুশকিল আবার কম হলেও ভালো লাগবে না। মোটামুটি হয়ে এসছে, ঠিকই আছে, আমি আর নুন দেবো না, চার নুন দিয়েছি সে নুনই যথেষ্ট, বরঞ্চ আমি একটু চিনি দিয়ে দেবো, সামান্য চিনি একটু মিশিয়ে দেবো। চিনি দিয়েছি, তারপর আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তিন চারের মধ্যে কিন্তু আমার টক ভেন্ডি রেডি হয়ে যাবে, আর ভেন্ডির চাটনি রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, বিশেষত গ্রীষ্মকালে ভেন্ডির চাটনি বা ভেন্ডির টক একটা ভালো উপাদেয় খাবার। অনেক সময় এখন গ্রীষ্মকালে আমাদের একঘেয়েমি পটল ঝুলিয়ে খেয়েছে একটা একঘেয়েমি চলে আসে, সেটার থেকে মুক্তি হওয়ার জন্যই কিন্তু আমার আজকে এই ভেন্ডির রেসিপি, ভেন্ডির রেসিপি প্রায় হয়ে এসছে। এবার টেস্ট করে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভেন্ডি হয়ে যাবে প্রায় হয়ে এসছে, একটু সিদ্ধ হোক।
একটু শুদ্ধ হোক। হ্যাঁ, আমার আজকে কিন্তু নাবি মিষ্টি আমার ভেন্ডি টক আপনার টক তৈরি।